ও ছেলেরা যুবকরা তোমরাও কিন্তু আগামীকালকে বাবা হবে। শিক্ষা গ্রহণ করো, শিক্ষা নাও, ফিউচার লাইফ আলোকিত করো, না হয় গোপনে গোপনে কেঁদে কেঁদে মরতে হবে। আর কিভাবে বুঝাবো, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। মদিনা টিভি এসএ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। সন্তান আজকে হাজার হাজার সন্তান এই লকডাউনের কারণে হাজার হাজার সন্তান মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাজার হাজার সন্তান তারা ফ্রি ফায়ার, তারা পাবজি গেম খেলতে খেলতে যারা গোল্ডেন প্লাস পাওয়া ছাত্র তারা এখন দুর্বল হয়ে পড়েছে। তাদের এখন মাথা আর পড়ার দিকে মনোনিবেশ করতে চায় না, তাদের মেজাজ এখন পড়তে বসতে চায় না, এখন তাদের সারাদিন ফ্রি ফায়ার গেম খেলতে চায়, পাবজি খেলতে চায়। সন্তান বাবার কথা মানে না, তুমি ব্যর্থ বাবা। কারণ তোমার ছেলেটা যখন তোমার কথা মানত তখন তোমার ক্ষমতাকে তুমি কাজে লাগাও নাই। কথা বলেন, এখন তোমার ছেলে বড় হয়েছে, তোমার মাথার সমান হয়েছে, কথা বলতে গেলে চিন্তা করে বলতে হয়। তুমি যদি তোমার ছেলেটাকে তখন তুমি পাকড়াও করতে যখন তোমার থাপড় দেওয়ার শক্তি ছিল, যখন তোমার পাকড়াও করার শক্তি ছিল, তখন যদি তুমি পাকড়াও করতে এই ছেলেটা এখন তোমাকে ভয়ে কাঁপতো তোমাকে দেখে। কয়েকদিন আগে আমি একটা মিডিয়াতে দেখলাম, চারজন যুবক তারা বাসের নিচে বসে তারা খুব সুন্দরভাবে টাচ মোবাইল নিয়ে এভাবে তারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে। আরেক কৌতুক শিল্পী সে তাদের কাছে গিয়ে হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ চারজন যুবক আমার সাথে হাত উত্তোলন করেছে, আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। দোয়া শেষ করে, গো ভাই তাহলে কিছু হাদিয়া দেন, চলে যাই। কয় মা কিসের হাদিয়া? ক তোমরা এখানে বাপ মা, আমি মনে করছি তোমাদের কারো বাপ মা মারা গেছে, তোমরা এই বাসভবনের নিচে এসে তোমরা বাসতলার নিচে তোমরা দোয়া করতেছো। ক না আমরা তো দোয়া করি না, আমরা তো এখানে নেট বেশি আসে এই কারণে আমরা এখানে নেট চালাইতেছি। কথা বলেন ঠিক কি না? এমন দৃশ্য আমাদের এলাকাতে আসে না নাই? বাসতলায় গাছতলায় বসে চার পাঁচজন মিলে তারা গেমস খেলে, আবার কয় গুলি কর গুলি কর। কথাগণ ঠিক কিনা বেটি? ভাইয়ারা আমার, আপনারা হাসেন, আমাদের জাতির কর্ণধার যুবকদের ফিউচার লাইফ তারা নষ্ট করে দিচ্ছে। ডাক্তার, শত শত ডাক্তার ডাক্তার হতে পারবে না, শত শত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে পারবে না, শত শত পাইলট বাংলার সন্তানরা পাইলট হতে পারবে না। এই লকডাউনের কারণে, করোনার কারণে, করোনা মানেই কিন্তু মৃত্যু নয়, মৃত্যু মানেই মৃত্যু। কথা বলেন ঠিক কি না? এখন আপনি করোনার ভয়ে ঘর থেকে বের হন না, মৃত্যুর আপনার ভয় নাই, বোঝা গেল? কথা বলেন, মৃত্যুর ভয় নাই। মৃত্যুর কথা ২০ বার স্মরণ করার কথা দৈনিক, আপনি একবারও স্মরণ করেন না, আপনি স্মরণ করেন করুণার কথা। কথা বলেন ঠিক কি না? এটা আমাদের ইমানের অবস্থা, আমাদের আমালের অবস্থা, আমাদের ভিতরে করুণার ভয় ঢুকে গেছে। করুণা মানেই কিন্তু মৃত্যু না, মৃত্যু কাউকে ছাড় দিবে না। কথা বলেন, করুণা মানেই তুমি মরবে না, মৃত্যু কাউকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে চলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সরকারের নির্দেশ মানতে হবে, যদিও মন না চায়, যদিও শরীয়ত সমর্থন না করে, তারপরেও এটাই শরীয়ত, সরকারের আদেশ মানা। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমরা মাস্ক
পড়ব, আমরা স্বাস্থ্যবিধি মানব, সামাজিক দূরত্ব বজায় রাখব। আমি অনেক দেখেছি, আরও অনেক প্রমাণ আমার কাছে আছে, ভয়ে মসজিদে আসে না, করুণার ভয়ে মসজিদে আসে না, কিন্তু করুণা তাকে তার ওই শীতাতপ ওই আপনার এসির ভিতরে তাকে খুঁজ করে নিয়েছে, এমন প্রমাণ আমার কাছে শত শত আছে। কথা বলেন, করুণার ভয়ে মসজিদে আসে না, কিন্তু করুণা তাকেই খুঁজে নিয়েছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার আর কিভাবে বুঝাবো, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।